আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেস সাথে আছি আমি পিঙ্কি সানোয়ার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে জাতীয় সংসদে 7,61,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা এই স্লোগানকে সামনে রেখে সংসদে পেশ করা হয় 2023-24 অর্থ বছরের বাজেট দেশের চলমান সংকট উত্তরণে বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টি এ বাজেটের বড় লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এক নজরে বাজেটে আয় ব্যয়ের হিসাব তুলে ধরেছেন হোসেন শাহাদাত লাল ব্রিফকেস হাতে বিকেল তিনটার কিছু আগে সংসদে হাজির অর্থমন্ত্রী সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট পেশ করতে ছোট এই ব্রিফকেসেই দেশের এক বছরের আয় ব্যয়ের সম্পূর্ণ রূপরেখা অর্থমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো যা জাতির সামনে তুলে ধরেন আহম মুস্তফা কামাল এবং 2023-2024 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রাপ্ত করেছে মাননীয় স্পিকার প্রতিবারের মতো বাজেট বক্তৃতার শুরুতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারের গত দেড় দশকের অগ্রগতি তুলে ধরেন অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ এরপর রাষ্ট্রপরিচালনায় আগামী অর্থ বছরে 7,61,785 কোটি টাকার ব্যয় পরিকল্পনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 15% বেশি এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ভর্তুকি ঋণ ও এর সুদসহ অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 4,75,281 কোটি টাকা আর উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ 2,77,582 কোটি টাকা স্মার্ট সোসাইটি গড়ে তোলার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আসছে অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআরকে 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে আর করবেদিত আয় আশা করা হচ্ছে 50,000 কোটি টাকা সব মিলে 2023-24 অর্থ বছরে বাজেটে আয়ের সংস্থান ধরা হয়েছে 5,00,000 কোটি টাকা এরপরও ঘাটতি থেকে যাচ্ছে 2,61,785 কোটি টাকা যা ধার করে মেটানোর পরিকল্পনা সরকারের ঘাটতির 1,02,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে বলে আশা করছে সরকার বাকি 1,55,000 কোটি টাকা আশা করা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে আসবে 1,32,000 কোটি এবং ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে 23,000 কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থার উপর এমন নির্ভরতার পরও আসছে বছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 34%। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ধরা হয়েছে 50,06,782 কোটি টাকা চলতি অর্থ বছরে যার লক্ষ্য ছিল 44,39,273 কোটি টাকা সেই হিসেবে 2023-24 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে 7.5% আর মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে 6%। একদিকে সরকারের বাড়তি ব্যয়ে অর্থ যোগান দেওয়ার চাপ অন্যদিকে আইএমএফ এর শর্ত পূরণের বাধ্যবাধকতা সব মিলে প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের চেয়ে কর আদায়ের উদ্যোগী বেশি এরপরও বিশাল ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা অর্থনীতিকে নতুন করে চাপে ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা তবে তাদের মতে আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন এবং দক্ষতা নিশ্চিত করা গেলে এই যাত্রায় সেই চ্যালেঞ্জে উঠে যেতে পারবে সরকার হোসেন শাহাদাত নিউজ 24 ঢাকা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতায় আছে এমন করদাতাদের থেকে ন্যূনতম 2,000 টাকা কর আদায়ের প্রস্তাব করা হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এদিকে করমুক্ত আয় সীমা সর্বনিম্ন 3,50,000 টাকা করার প্রস্তাব দিয়েছেন তিনি কর্পোরেট ট্যাক্স হার রয়েছে আগের মতোই বিস্তারিত জানাচ্ছেন সজল দাস বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী মুস্তফা কামাল 2023-24 অর্থ বছরের জন্য 7,61,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন 2023-2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকা যার মধ্যে কর বাবদ 4,30,000 কোটি টাকা আয়ের ভার রাজস্ব বোর্ডের কাঁধে সরকার থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে এমন করদাতাদের ন্যূনতম কর 2,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে পরিকল্পনা সহ
অন্যান্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 50,000 টাকা বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে নারী ও 65 বছর বা তদূর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা, তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। বাজেটে সম্পদ কর আহরণে কিছুটা ছাড় পেয়েছেন ধনীরা। আগে 3 কোটি টাকার সম্পদ থাকলেই সম্পদ কর বা সারচার্জ নেওয়া হলেও আগামী অর্থবছর থেকে ন্যূনতম সীমা 4 কোটি টাকা করা হয়েছে। যদিও 50 কোটির অধিক সম্পদ মূল্যের ওপরে সারচার্জ 35%। স্বাধীন বাংলাদেশের 52তম বাজেট, এছাড়া আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের 15তম বাজেট এটি। আয় ব্যয়ের হিসাব মেলাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, IMF-এর শর্ত পূরণের বাধ্যবাধকতা, সব মিলিয়ে বাজেটে কর ছাড়ের তুলনায় কর আদায়েই গুরুত্ব বেশি। অর্থনীতিবিদরা বলছেন, কর আদায়ের এই বাড়তি চাপ আদতে সাধারণ মানুষকেই ভোগাবে। সজল দাস, News24, ঢাকা। 2023-24 অর্থ বছরে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় 12,500 কোটি টাকা। সব মিলে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 1,26,272 কোটি টাকা, যা মোট বাজেটের 16.58%। প্রায় সব কর্মসূচিতে বাড়বে ভাতার পরিমাণ। এদিকে অর্থমন্ত্রী সংসদে বলেছেন, নতুন অর্থ বছরে চালু করা হবে সার্বজনীন পেনশন সুবিধা। বিস্তারিত জানাচ্ছেন রিফাত তাসনুবা। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ও সামাজিক বৈষম্য কমিয়ে আনতে 2023-24 অর্থ বছরের বাজেটে আছে সামাজিক সুরক্ষা খাতের নানা উদ্যোগের প্রতিফলন। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে 1,26,272 কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল 1,13,575 কোটি টাকা। এ খাতে বরাদ্দকৃত বাজেটের আকার মোট বাজেটের 16.58%, তবে মোট দেশজ উৎপাদনের 3%-এরও কম। নির্বাচনী অর্থ বছরের বাজেটে নগদ সহায়তা বা ভাতার জন্য থাকছে 8টি কর্মসূচি। আগের অর্থ বছরে এই 8 কর্মসূচিতে বরাদ্দ ছিল 41,821 কোটি টাকা, এবারে তা করা হয়েছে প্রায় 45,000 কোটি টাকা। বয়স্ক ও বিধবা ভাতাভোগীর সংখ্যা 1 লাখ বাড়ানো হয়েছে। বয়স্ক ভাতা 500 টাকা থেকে বেড়ে হয়েছে 600 টাকা। বিধবা ভাতা 50 টাকা বাড়িয়ে এখন 550 টাকা। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 23,65,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 29 লাখ, তবে ভাতার পরিমাণ আছে আগের মতোই। এবছর সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে 29% মানুষকে। এই অর্থ বছর থেকেই সার্বজনীন পেনশন স্কিম চালু করার আশা করছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এতে যুক্ত হতে পারবেন প্রবাসীরাও। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে 18 থেকে 50 বছর বয়সী একজন সুবিধাভোগী, 60 বছর পর্যন্ত এবং 50 বছরের বেশি বয়স পর্যন্ত একজন সুবিধাভোগী ন্যূনতম 10 বছর পর্যন্ত চাঁদা দিলে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। চলমান মূল্যস্ফীতি এবং উন্নয়নের মূল প্রতিবন্ধকতা দারিদ্রতা দূরীকরণের এবারের বাজেটেও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। কিছুটা হলেও বেড়েছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ। তবে বিশ্লেষকরা মনে করছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা তৈরি এবং এর সুষম বণ্টন নিশ্চিত করা। রিফাত তাসনুবা, News24, ঢাকা। দর্শক, বিশ্লেষ এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসে। বাজেটে শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করায় দাম বাড়ছে মোবাইল ফোন ও বিলাসবহুল গাড়ির। এই তালিকায় আছে সিগারেট ও তামাক, খেজুর, রোদ চশমা, টয়লেট টিস্যু সহ বেশ কিছু পণ্য। বিপরীতে দাম কমার তালিকাটা অপেক্ষাকৃত ছোট। শুল্ক কর কমানো হয়েছে কৃষি যন্ত্রপাতি, ডায়াপার, মিষ্টি জাতীয় পণ্য, ক্যান্সার ও যক্ষ্মার ঔষধ সহ কয়েকটি পণ্যের। 2023-24 অর্থ বছরের বাজেটে পণ্য সেবার দাম ওঠা নামার খবর জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সদায়ের বাড়তি চাপ মোকাবেলায় অভ্যন্তরীণ সম্পদ আহরণে 2023-24 অর্থ বছরের বাজেটে করের বাড়তি চাপ নিতে হবে জনগণকে। তাই তো এবারের বাজেটেও বিভিন্ন পণ্যে সম্পূরক শুল্ক ও আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানো হয়েছে, ফলে দাম বাড়ার তালিকা বেশ দীর্ঘ। প্রস্তাবিত বাজেট সিগারেট ও তামাকজাত পণ্যে 150% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে
এই বাজেটে। তাই বাড়তি খরচ করতে হবে ধূমপায়ীদের। স্থানীয় পর্যায়ে উৎপাদিত মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে মূসক 0% পরিবর্তে করা হয়েছে 2%, ফলে বাড়তে পারে দেশীয় মোবাইলের দাম। এমনকি সানগ্লাস ব্যবহারেও বাড়বে খরচ। সানগ্লাসে বিদ্যমান ভ্যাট 5% থেকে করা হয়েছে 7.5%। কিচেন টাওয়াল এমনকি টিস্যু ব্যবহারের খরচ বাড়বে মানুষের। বিদ্যমান ভ্যাট 5% থেকে করা হয়েছে 7.5%। এদিকে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্রে বিদ্যমান ভ্যাট বাড়ানো হয়েছে 2.5%, ফলে খরচ বাড়বে এসব পণ্যেও। দেশের ভারী শিল্পের প্রসারের লক্ষ্যে আমদানিকৃত লিফটের বিদ্যমান 5% শুল্ক বাড়িয়ে তা করা হচ্ছে 15%। রিটার্নের প্রমাণপত্র পেতে করদাতাকে ন্যূনতম 2,000 টাকা আয়কর দিতে হবে, এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। ফলে সরকারি অনেক সেবা পেতে করযোগ্য আয় না থাকলেও 2,000 টাকা দিতে হবে জনগণকে। দাম বাড়ার তালিকায় এমন বহু পণ্য রয়েছে এবারের বাজেটে, তবে দাম কমার তালিকা অনেকটাই ছোট। এবারের বাজেটে দাম কমতে পারে মিষ্টি জাতীয় পণ্য ও দেশীয় বিস্কিটের। কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার কারণে দাম কমবে স্থানীয়ভাবে উৎপাদিত সুইচ সকেটের। ক্যান্সার ও ডায়াবেটিক রোগীদের সুরক্ষা দিতে এসব ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমতে পারে এর খরচ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা পণ্য ভোক্তার জন্য এই স্লোগানে রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরের 10টি স্পটে আজ থেকে শুরু হয়েছে পণ্য বিক্রি। স্পটগুলোতে থাকা ট্রাক থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তেল, আটা, ময়দা, নুডলস সহ 21টি পণ্য নিতে পারবে। তালুকদার বিপ্লবের প্রতিবেদন। ঈদ উল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের সুবিধা দিতে আজ থেকে সাশ্রয়ী মূল্যের ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সচিবালয়ের সামনে থেকে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামিমা আক্তার সহ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ডিজিএম শফিকুল ইসলাম, এজিএম সেলস কাজী মুনিরুজ্জামান মনি, ম্যানেজার ব্রান্ড আহমেদুজ্জামান। যারা নিম্ন আয়ের মানুষ তাদের অনেকের জন্যই এখন কষ্টকর হয়ে যাচ্ছে, জিনিসপত্রে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তো সেই মানে সেই দুর্বিষহ মুহূর্তে আমাদের বসুন্ধরা গ্রুপ তাদের জন্য এগিয়ে আসছেন যে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পরে বেলা 12টায় কারণবাজার টিসিবি ভবনের সামনে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করে বসুন্ধরা গ্রুপের মতো দেশের সকল বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিটা গ্রুপ যদি এভাবে তারা মানবিক ডাকে সাড়া দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমি বলবো যে কিছুটা হলেও যে যারা খেটে খাওয়া মানুষ বা যাদের ফিস্টিট খাওয়া মানুষ তারা একটু কম মূল্যে এই পণ্যটা পাবে। জনগণের চাহিদার প্রেক্ষিতে সারা বছর যেন এই কার্যক্রম পরিচালনা করা যায় সেই চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজার ব্রান্ড। এটাকে আরো বড় পরিসরে, আরো বৃহৎ আকারে এবং সবসময়ের জন্য যেন আমরা এই কার্যক্রমটা চালু রাখতে পারি, আমরা সেই প্রচেষ্টার মধ্যে আছি। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আপনারা তার একটা রিফ্লেকশন দেখতে পাবেন। ট্রাক সেল কার্যক্রম থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি তেল, 5 কেজি আটা, ময়দা সহ অন্যান্য প্যাকেটজাত পণ্য নিজের চাহিদা মাফিক কিনে নিতে পারবেন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে স্মার্ট ব্যাংকিং টুয়ার্ডস এক্সেলেন্স ইন অ্যাসেট কোয়ালিটি শীর্ষক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কাইসার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ ও মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর মোহাম্মদ সাব্বির ও কাজী রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাও উপস্থিত ছিলেন। আর এই ছিল বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।